আল্লাহ পুলাল আমি নেই দুনিয়াতে মানুষ পাঠিয়ে দিল ওই মানুষগুলো দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন নিজের মন মতো চলাফেরা শুরু করে দিল কেউ বা গাছের পূজা কেউ বা পূজা কেউ বা সূর্যের পূজা কেউ বাবার গাছের পূজা এমন করতে করতে মানুষগুলো যখন নিজের সায়াকে যখন পূজা করা শুরু করে দিল ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইবার জন্য অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানাইবার জন্য পদ মানুষগুলোকে সঠিক পথ দেখাই জন্য মানুষগুলোকে জান্নাতের পথ দেখাইবার জন্য আমার আল্লাহ তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করল দুই দুইটা নিয়ামত দুই দুইটা বরকদ আমি আল্লাহ দুনিয়ায় নাজিল করব আসতে কন মার হবা আর বলেন মারা হবা الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আমরা যারা একটু প্লিজ যারা আমরা মনসে আছি আমরা একটু ইশারায় কথা বললে ভালো হবে যদি এখানে একটু জোরে কথা হয় আমাদের একটু কষ্ট হয়ে বায়ান করতে আপনারা তো আমাদের ওস্তাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাম টু মাই পায়ের ফিরে আসে আবার হায়ার আপ আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে মানেন মানুষ যাতে হেদায়েতের জন্য মুক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পার্লামেন্টে সিদ্ধান্ত করলাম দুইটা নিয়ম দুনিয়া পাঠাইলাম এক নম্বর হল বুরহান নামক পয়গম্বর মোহাম্মদ সাল্লাসাল্লাম তিন নাম্বার হল নুন নামক তিরিশ পারা কোরআন আমি আল্লাহ দুনিয়ায় নাজিল করলাম জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধু ও পাবনা সাথিয়ার মায়েরা ও যুবক বন্ধুরে ও কচি গাছারা আমার শ্রদ্ধেয় বাবারা পর্দার অন্তরে মাগ দিলের কানটা শোনাইয়া আগরে মা আল্লাহ রব্বুল আলামিন কি জন্য কোরআন তানাজিল করল দুনিয়ার জমিনে আমার মাওলা হাফেজি কোরআন শরীফের ১৩ নাম্বার পাড়ার মধ্যে সুরা ইব্রাহিমের প্রথমায় আল্লাহ রব্বুল আলামিন জানায় দিল কিতাবুনা

আমার ভাইর আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমার এই জন্য আমি দুনিয়ার জমিনে কোরআনটা নাজিল করলাম আপনার মাধ্যম দিয়ে নবী যাতে করে আপনি যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে আছে ওই মানুষগুলোকে অন্ধকারের মাঝখান থেকে আলোর পথে নিয়ে আসতে পারে না এই জন্য আপনার উপর কোরআনটা নাজিল করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার ভাইরা সাথের ভাইরা জবানটা খুনিয়া বলতো আজকে আমরা গুনা করতে করতে পাপ করতে করতে আল্লাহর নফ মানে করতে করতে ইসলামের বিরোধিতা করতে করতে জুলুমার অন্ধকারের পথের মধ্যে আসি না আমার ভাইয়ের যেই মানুষগুলো জুলুমাত শব্দের ব্যাখ্যায় অন্ধকারের মধ্যে আছে যেই মানুষগুলো নূর শব্দ আলোর পথ বাদ দিয়ে যারা জাহান নামের পথে জুলুমাতের পথের দিকে ধাবিত হয়ে গেছে আমার আল্লাহ ওই মানুষগুলোকে ওই জুলুমাত অন্ধকার থেকে বাঁচাইয়া আলোর পথে আনবার জন্য বিশ্বনবীর মাধ্যম দিয়ে তিরিশ পারা কোরআন দুনিয়ায় নাজির করেছেন জরে বলেন হাবা আমার ভাইরা এই কোরআন নাজির আমার নবী বিশ্ব নবী সন্য়ানি নাম কোরআনটা পাওয়ার পরে আমার ভাইরা কোরআনের দাওয়াত দাওয়া শুরু করে দিল মানুষ সমাজের ভিতরে আমার ভাইরা আমার নবী সন্্ল হানিয়ে নাম কোরআন পাইলেন কোরআনের দাওয়াত শুরু করে দিল চলে গেল দাওয়াত দেওয়ার জন্য আমার ভাইরা বিশ্বনবী কোরআনের দাওয়াত দেয় কোরান না মানি একদল মানুষ তাইবাসীরা আমার নবীকে যখন পাথর মের করে দিল আমার ভাইরা আমার নবী যে হয়ে গেল তাই ফের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সল্লহ সাল্লাম যার গায়ে একটা মশা পর্যন্ত বড় আহারাম ছিল ওই নবী হতীর গায়ে তাই না বুঝিয়া পাথর মেরে রক্তাক্ত করে দিল আমার হয় না আল্লাহ নবী বিশ্বনবী সল্ল নাহনে সাল্নাম ভরা কেন্ত রিদায় নৈয়া আল্লাহর পয়েগম্বার বসে রয়েছে না নামাজের সময় হয়ে গেলাম কৃতবের মধ্যে বলা হলো ঈশ্বর নামাজে অথবা নামাজে অথবা ফজরের নামাজে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথা আমার আল্লাহর পবিত্র ভাষা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে কোরআন শুনিয়া তাহে পাশিদের মন বলল না কিন্তু একদল দিন জিন জাতিরা কোরআন শুনিয়া মুসলমান হইয়া যা চিল্লা বলেন সুবাহান আল্লাহ আমার ভয় ৰা বিশ্বনপী সল্লাল্লাহ বাণী হসল্লাম লা লাহি লাহো অজোরে লাহি লাহন লাহি লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সামালী তুমি জন্নতিয় আমার একটা ঘর বানাই দিও জোরে বলে না আমিনা আরও যদি আমিন কোরআন শুনলতা এ ভালো লাগে না আমার নবীর দাওয়াতটা গ্রহণ করল না পাথরমের রক্তাক্ত করে দিল আমার নবী বসে রয়েছেন নামাজের সময় হয়ে গেল নবীজি কোরআন তেলামাজ শুরু করেছেন নবীজির মন খারাপ কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলাম কিন্তু আমাকে আঘাত করল পাথর রক্তাক্ত করে দিল আমার আল্লাহ ডাক দেয়া বলেন নবী আমার মন খারাপ করবেন না ওই যে তায়েফের মানুষগুলো কোরআন শুনল না কোরআন মানল না তো কি হয়েছে একদল জিন আপনার তেলাও শুনে কালমা পরে মুসলমান হইয়া যায় আমার ভাইয়েরা আজকে মানুষের সামনে কোরআন এই কোরআন আজকে আমরা শুনতে চাই না কোরআন বুঝতে চাই না কোরআন মানতে চাই না কোরআনের উপর ইমান আনতে চাই না কিন্তু জিন জাতি পর্যন্ত কোরআনটা শুনিয়া কোরআন বুঝিয়া চলে গেল জিনের রাজ্যে চলে গিয়া কোরআন প্রচার করা শুরু করে দিল আমার বন্ধুরে ও সাথিয়ার বাবারা আল্লাহর কোরআন আমাদেরকে আলোর পথ দেখাইবে জান্নাতের পথ দেখাইবে ওই কোরআন অনুযায়ী জীবন চালাইবার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন من طيب لنا فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আর তিরিশ নাম বানায় মধ্যে আল্লাহর সুন্দর করে জানিয়ে দিলে তামাম পৃথিবীর মানুষকে তোমরা শুনে রাখো আমি আল্লাহ যেই কোরানটা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম নাজি করে দিলাম আমার বান্ধবান্দিরা তোমরা শোনাও হো যেই বান্ধাবান্দিরা এই কোরান দিয়ে ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনটা সুন্দর করে সাজাইবে আমি আল্লাহ বলে দিলাম ওদের দুনিয়া দুনিয়াতেও কোনো ভয় নাই ময়দানে ওদের কোনো ভয় নাই জোরে কান্মার হাবা আমার সাথিয়ার ভাইরা ও মাগ দেলাল কান্টা লাগাইয়া দাও মা মাগ এই কোরআন তো স্কুলে পড়ানো হয় না এই কোরআন কলেজে পড়ানো হয় না এই কোরআন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না মাগ এই কোরআন তোমার বাড়ির পাতে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আমার ভাইরা যুবক বন্ধুরে তোমরা শুনিয়া রাখো তোমাদের খেদমতে বলিয়া যায় আজকে আল্লাহর কোরআনকে তোমরা শিক্ষা গ্রহণ করল শিক্ষা গ্রহণ না করি আজকে কোরআন থেকে মাইনেস হয়ে গেলা আমি তোমাদের মুক্তির জন্য বলিয়া যাই তোমরা শোন কেয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর সাহায্য করবে না কেউ কারোর বন্ধু হইবে না কেউ কারোর সঙ্গে পরিচয় দিবে না আমার ভাইরা ওই কঠিন কেয়ামতের ময়দানে কেউ যখন আমার আল্লাহর সাথে কথা বলার সাহস পাইবে না ও সাথিয়ার বন্ধু রে অ পপনা জেলার ভাইয়া তোমাদের ক্ষেত বলিয়া যায় আমরা গুনা করতে করতে জিন্দগি নাপাক 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 এত গুনাহ করেছি এত না ফরমারি করেছি আল্লাহর হুকুম লঙ্ঘ লঙ্ঘন করেছি কে আমাদের ময়দানে আমাদের কান্না সারা উপায় নাই উপায় নাই উপায় নাই সেদিন মামাকে অস্বীকার করবে বাবা আমাকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার কর করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে ওই দিন আমার আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে ঝগড়া করবে আমার আল্লাহর সাথে কথা বলবে আমার আল্লাহর সাথে ঝগড়া করবে এমন একটা পাওয়ারফুল কিতাব এমন একটা দামি কিতাব এমন একটা কিতাব যার নাম হল আল কোরআন এই কোরআন কে আমতের ময়দানে আমার আল্লাহর সাথে বান্দার পক্ষে হইয়া ঝগড়া করবে আস্তে কন মারা হবা এ যুবক জোরা বলা যায়নি মারা হবা এ যুবক আজকের জবানটা টাকার জন্য কুরবানি করা দরকার আর জোর বলা যায় নিধি এ যুবক তুমি পাও নাই কোথায় তোমার জৈবনটা তুমি ফুরাইয়া দিলা কোথায় তোমার জীবনটা মাইনাস করে দিলা এ যুবক একটা খবর নিয়ে যাও ওই যে আমার মালিক সুন্দর করে দেয়া দিয়া বলে হতাশার জন্য বলিনার যুবক অ হাত দিয়ে বলে যাই শুনি আৰখ রেকর্ড করি লাও রে যুবক আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আখ রজাতিন থিম আদো কলাহা আল্লাহ রব্বুল আলামিন অপরো জায়ে তাই ডাক দিয়া বলেন ইয়ো মাই দিন তো হাত দি সহবার বিয় রব্বা গাওয়া আল্লাহ আকবরা আমার ভাই যে রমার মালিক আল্লাহ বুঝল ইন্ডিয়ার যুবক বন্ধুরে ও পাবনার যুবক বন্ধুরে তোমার পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক ভাই আমি এতে একটা যুবক সন্তান আমার মন চাইলো আমি কেন মাদ্রাসার আমি কেন মাদ্রাসার মধ্যে চলিয়া গেলাম আমি কেন মাদ্রাসায় ভর্তি হইয়া মাথার মধ্যে আমি টুপি ঢেলা খাইয়া দিলাম আমি কেন যুবক বয়সে আমার এই দেহের মধ্যে মুখের মধ্যে আমার সুন্দর দাড়িটা রাখিয়া দিলাম কেন ইসুবক হইয়া আমার দেহের মধ্যে রাসুল পায়ে গম্বর সাল্লাহ সাল্লামের জুব্বাটা তুলিয়া নিলাম ও সাথিয়ার যুবক বন্ধুরে তুমি শুনিয়া রাখো একটা নয় দুইটা নয় তিনটা নয় তোমাদের বলে যাই আমার মাওলা যে হতো এই যে জমিনের জবানটা খুলিয়া দিলে যুব এই জন্য আমার মন বলে এমন জায়গায় শিক্ষা গ্রহণ করব যেই জায়গায় চব্বিশটা ঘন্টা আমার মাওলার সাথে গল্প করা হয় আর আসতে বলেন মারা হবা আর জোরে বলা যায় নি বারহবা ও মুসলমান যুবক ও সাথিয়ার যুবক ভাই আমি তোমাদের খেদমতে একটাই কথা বলিয়া যাই জোবানটা খুলিয়া বলো তো চব্বিশটি ঘন্টায় আমার আবাই গুম্বারের মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন পরা হয় কি হয় না ও যুবক একটা কথাই তোমাদের বলিয়া যাই রে আমার বাবারা ও মুরব্বী বাবারা যুবক ও ভাইরা তোমরা শুনিয়া রাখো মাদ্রাসায় এমন আল্লাহর কোরআন শেখানো হয় যেই কেদাব শেখানো হয় যেই কোরআন ধরলেও নাকি হয় যেই কোরআন পড়লেও নাকি হয় যেই কোরআনটা পড়াইলেও নাকি হয় যেই কোরআন পড়লে প্রতি হরফের বিনিময়ে দশটা করে আমার মাওলা আমল নামায় নাকি দিয়ে দেয় এ যুবক বন্ধুরা আজকে সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে শুধু তাফসির মাহফিল হয় না কোরআনের গান হয় না শুধু কি ইসলামী গানই হয় না অনেক জায়গায় দেখা যায় ওই যে হু গরুর ডানা পরি আনিয়া নাসের তালে তালে যুবকদের ইমান হরণ করা হয় আসতে হলো কথা কন না কেন আপনারা ওই জায়গার যুবক যাই কি যায় না এই আস্তে কন যাই কি যায় না এই যুবক শুনিয়া রাখো তোমাদের বন্ধ হইয়া বলিয়া গেলাম আমার ভাই আব্দুল কালেক শরীয়ত পরি এখন শুধু বায়ানে কান্না 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 বায়ান করিয়া মানুষের দিলটা নেয়ার জন্য ফিকির করিয়া দেয় কি জন্য কাঁদে জানো ও ছাতীয় ভাইরা তো বড় সূরিয়া রাখো আমার মাওলা সুরা তাও বড় বুদ্ধি বলিয়া দেয় ফলিয়া দেু কলিলবু কাথির। বান্দারে কম কম করে হাসো বেশি খুশি করি হে বান্দারে তুমি কি জানো তোমার চোখের পানির দামটা কত তুমি কি জানো বান্দার তোমার চোখের পানি যখন সরিয়া পড়ে কথা তোমার মনে হইয়া গেছে এত বড় বড় গুণা করেছ সবার চোখে ফাঁকে দিয়ে সরে আল্লাহর কাল্লার গোলা একটা বার কি মনে নাই সবাই ঘুমাইলে একজন ঘুমাই না তিনি কে লুদু সিনা নাও ধরে সবাই ঘুমাইলে কে ঘুমায় না বলো কে ঘুমায় না সম্মানিত মা বোনেরা তোমরা শোনো আমার মালিক তাই ডাক দিয়ে বলে ও খুরুজাতিল আর দুআসকalah জমির জবন আমি আল্লাহ একদম খুলিয়া দেব ওই দিন কিয়ামতের ময়দানে এই যে জমিনটা ডাক দিয়ে বলবে মালিক ওই যে পাবনা সাথিয়া হারিয়া কাহর শিবরামপুরের এলাকাবাসীরা কোরআনের মজমা তৈয়ার করেছিল জান্নাতের বাগানের আয়োজন করেছিল রব্বুল আলমের আল্লাহ এলাকাবাসীরা রাতের ঘুমটা হারাম করিয়া কোনার সোনার জন্য ভেজা ময়দানে বসিয়া ওই যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল আল্লাহ আমি কোরআন সাক্ষ্য দিয়ে দিলাম আল্লাহ তোমার বান্দা বান্দিকে মাফ করিয়া দা আল্লাহ

আর জোরে বলে না আমিন ও মুসলমান ভাইরা রে আমার যেই জমিনে আল্লাহর কোরআন শিখানো হয় ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই এ যুবক বন্ধু জোরে বলো আছে না নাই কিন্তু দেখা যায় ভিন্নতা আজকে সমাজের ভিতরে এলাকার ভিতরে বিভিন্ন সময়ে গানের মঞ্চ হয় কি হয় না আল্লাহর কোরআন ডাক দিয়ে কেউ ওই জায়গায় যুবক যাওয়া যাবে জোরে বলেন যাবে জোরে বলেন যাবে কেনই বাজাবেন ওই জবিনটা যখন জবান খুলিয়া বলবে আল্লাহ এলাকার আব্দুর রহমান যুবক ওই গানের মঞ্চে গিয়েছিল আব্দুল করিম গানের মঞ্চে গিয়েছিল বেইমান হওয়ার একটা চিহ্ন ওই জমিন তোমার নামটা বলিয়া ওলার কাছে বলিয়া দিবে এ সাথিয়ার যুবক বন্ধুরে আমি আমার ভাই এক শরীয়তপুরের কণ্ঠে কণ্ঠে মিলাইয়া তোমাদের মুক্তির জন্য বলিয়া যাই রে যুব যেই রাসুল সাফায়াত না করলে মুক্তির ব্যবস্থা হবে না হবে না হবে না ওই রাসুলের মাদ্রাসার ছাত্র হওয়ার দরকার আছে না না ওই কোরআন শেখার দরকার আছে না না এ মুসলমান যুবক বন্ধুরে তোমাদের খেদ মধ্যে বলিয়া যায় ও সাথিয়ার আম্মা জানেরা ও মুসলমান বাবারা তোমরা শুনিয়া রাখো এই মাদ্রাসা মাদ্রাসা করিয়া তোমরা ঠকো এই মাদ্রাসা করিয়া তোমরা কিন্তু ঠকো এই মাদ্রাসা করিয়া লস নাই এই মাদ্রাসা করিয়া কি লাভ হইল শোনো সকাল বেলায় লক্ষ্য করবা বা এই মাদ্রাসায় পড়বার জন্য ছোট্ট ছোট্ট মাসুম বান্দা আর বান্দিরা যারা জবানটা খুলিয়া আল্লাহ নামটা ঠিক মতো এখন পর্যন্ত বলা শেখে নাই শেখে নাই ওই ছোট্ট ছোট্ট মাসুম বান্দা আর বান্দিরা সকাল বেলায় মুক্তবে আসে কি আসে না এ জোরে বলতে হবে আসে কি আসে না এ মুসলমান ভাইরা জোবানটা আবার বলেন কার আরো জোরে বলেন আরো জোরে বলেন কার আল্লাহ নামে যে কত মজা যে ডাকে সেই মজা পায় যে ডাকে নাই সে মজা পায় না আল্লাহ আকবার সবাই জোরে বলেননি দেখি হলো না হলো না আর একটা সুন্দর করে আল্লাহ আকবার সকাল বেলায় মাদারাসার মুক্তবে ছাত্র আসে কে আসে না জোরে বলেন আসে কে আসে না মুসলমান বাইরারে আমার খাইরুল মাজাল ইসলামক কিতাবের মধ্যে সুন্দর করে বলা হলো এলাকার মধ্যে যেই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা ছেড়ে বাবারা সকাল বেলায় লক্ষ্য করলে দেখা যায় ছোট্ট ছোট্ট মাসুম বান্দা আর বান্দিরা মা আর বাবায় সকাল বেলায় ঘুম থেকে উঠাইয়া ওজু করাইয়া একটা বই হাতের মধ্যে দেয় নাম কি জোরে বলেন আগে কি কোরআন দেয় কি দেয় আরো জোরে বলেন কায় দেয় কে দেয় কী দেয়াবো যে কি দিলে সভ্য হবে ভদ্র হবে নম্র হবে কি দিলে সুন্দর আখলাক চরিত্র হবে মানুষ নিয়ে মানুষ হইয়া জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না ওকে প্রকৃত মানুষ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই স্কুলে গেলে দেয় সুন্দর বই দেয় ওই বইয়ে পড়ে পিম ওরার মাঠে পারে ডিম ওদের দুইটা কথা ঠিক না বে ঠিক আপনারা বলেন যাদের সিং কি ডিম দেয় ডিম দেয় কখনোই দেয় না কি মিথ্যা কথা শেখাই আপনার সন্তানের মজক ধলাই করিয়া দেয় এ মুসলমান ভাই মাদ্রাসায় ভর্তি হইয়া গেল তোমার সন্তান এই আজকের মাহফিল প্রমাণ করে দেয় বাংলাদেশে আজহারে চলে গেছে কিন্তু আজহারের উত্তর শরীর আজকে বাংলাদেশে আছে আজকের এই ময়দান প্রমাণ করতে এখন আল্লাহর কুরআনের প্রেমিকরা জাগ্রত হয়ে আছে সুতরাং কানে চিমটি দেওয়া যাবে না কানে আঙ্গুল দিয়ে জাগ্রত করলে কিন্তু খবর আছে যে বা তাহারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলার মানুষ ওদের কখনো ক্ষমা করবে না এখানে যারা আছে একাত্তরের মেশিন না দুই হাজার একুশের মেশিন বোঝেন নাই আপনারা একাত্তরের মেশিন দ্বারা মেশিন তো আস্তে আস্তে ওই কি কয় লাইলন পিস্টন না কি কয় ওখানে দুর্বল হয়ে গেছে না কি কন একাত্তরের মেশিন খুবই কম আছে আমার এদের বাবা দিয়ে না কি কন কিন্তু আমার সামনে দেখি দুই হাজার একুশের মেশিন বেশি তে আওয়াজ ধুম ধুম করে কে একটু জোরে ফটফট করা যায় না যে তাকবে দিলা পাবনার ভাই মনে হয়েছে তোমরা একবার শেষ হয়ে গেছে আরে তোমার শেষ হয়ে গেছে কোরআনের জন্য তাকবে একটা দেওয়া যাবি না আরে দে যাবেন ইনশাল্লাহ সবাই সজাগ তো ইনশাল্লাহ নারায়ে তাকবীর ওই দিকের লোক কিপটে পারে কয় না এখনো মন্ত্রীর জন্য না এমপির জন্য না সভাপতির জন্য না একটাবার কাকে খুশি করব আমরা যুবক বন্ধুরা কাকে খুশি করব একটাবার বার জোরে সোরে হাতটা উঁচু করে নারায়ে তাকবীর হাত নামান কাম টু মাই ফাইন ফিরে আসি আমার ভাইরা মাদ্রাসার মুক্তবর ভিতর সন্তান আসিয়া পরে আলিফ তেকার পরিচয় আল্লাহ বাইতুল্লাহ কার ঘর জোরে বলেন কার ঘরে এ মুসলমান ভাই রে তোমরা শুনে রাখো যে শিক্ষার প্রথমেই কার পরিচয় পাওয়া যায় যে শিক্ষার শুরুতেই বাইতুল্লাহ আল্লাহর ঘরের পরিচয় ওই শিক্ষার দরকার আছে না নাই আর জড়ে বানান আছে না নাই মাদ্রাসায় আসিয়া সন্তান কয় আলিপতে আল্লাহ বা তে বাইতুল্লা আউ জুবিল্লাহ বিস্মিল্লা বারবার তেলাভাত করে আমার মাওলার ক্ষুদ্র তি অন্তর মারিয়া যায় আমার মাওলা ডাক দিয়া কই ফেরেস্তার তাকে দেখো ওই যে এলাকের মধ্যে মাদ্রাসা আরিয়া কাহন মাদ্রাসা র ওই যে মুক্তবের ঘরের ভিতরে বসিয়া ছুট্টু সুট্টু মাসুম বন্ধ বান্দিরা আমি আল্লাহর নামটা বারবার করে বলে বারবার করে বলে বারবার করে বলে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যেই মা বাবায় কষ্ট করিয়া সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া দিল আমি আল্লাহ ওই সন্তানের উচিলায় মা বাবার তাই গুণাগুলো এই মাদ্রাসার ভিতরে খবর লইয়া দেখবা যে সন্তানগুলো মাদ্রাসায় পরে রাত যখন তিনটা বাজিয়া যা ও ও সাথিয়ারা যুবক বন্ধুর একবার তুমি খুশি নজর করিয়া দেখবা এই জন্যই তো আমার মাওলা বলেন আর ফাইল্লাহুল্লাযীন আমানু মিনকুম ওয়াল্লাযীন উতুল ইলমা যা আমার ভাইরা আসমানের মালিক ডাক দিয়া বলেন যারা ইমান এনেছে ওদের সম্মান আমি আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিলাম আর যারা হলো আলেম ওদের সম্মান আমি আল্লাহ আরো অনেক বাড়িয়ে দিয়েছি মারা হাবা দারাজাত শব্দের ব্যাখ্যা হলো অনেক উচ্চ সম্মান বানিয়ে দেন আমার মাওলা আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় বাংলাদেশের মধ্যেও দেখা যায় সবাই কিন্তু ভিভিআইপি না সবাই কিন্তু ভিআইপি না মাত্র চারজন হলো ভিভিআইপি জোরে কোন মারহাবা বাংলাদেশে জনসংখ্যা হলো ছোট বড় সব মিলে কমপক্ষে কত 18 ছাড়িয়ে গেছে বিশের কাছাকাছি বিশ কোটির কাছাকাছি জনসংখ্যা এই বিশ কোটির মাঝে মাত্র চারজন হলো ভি ভি আই পি মার হাওয়া ও আল্লাহর গোলাম মাত্র চারজন হলো ভি ভি আই পি আর মাত্র মুষ্টিময় কয়েকজন হলো ভি আই পি আর সব হলো নরমাল ক্যাটাগরিতে আমরা আছি আল্লাহর গোলাম ও সাথিয়ার ভাইয়েরা ও পাবনার ইমানদার মুসলমান তোমরা তোমরা শুনিয়া রাখো দুনিয়ার মানুষ যাদেরকে ভিআইপি বলে আমার আল্লাহ বলে না না ওরা ভিআইপি না আমি আল্লাহ আরেকটা দলকে ভিআইপি হিসেবে ঘোষণা করে দিলাম যারা মাদ্রাসার ভিতরে বসিয়া কোরআন শিক্ষা গ্রহণ করে ওরাই হলো ভিআইপি 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 হবে কি আমাদের ময়দানে ও মুসলমান যুবক ভাই ও মুসলমান বাবারা ও আমার মায়েরা তোমরা শুনিয়া রাখো কি আমাদের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথায় আমার আল্লাহ তাস পরাইয়া দিবে আর আস্তে কন সুবহান আল্লাহ কি পরাইয়া দিবে তাসের মুকুট দিবে মারহাবা জোরে বলে যায়নি আপনার সন্তানকে আপনি পাশ করাইছেন এম পাস পাশ বিএ পাশ লোহা পাশ কত পাশ করাইছেন ভাই ওদের কথা হাদিসের মধ্যে বলা হয় নাই একটা হাফেজ করে আন মাদ্রাসায় পড়িয়া হাফেজ হইছে আলেম হইছে হালাল হারাম বাসিয়া খাইয়া জীবনটা পরিচালনা করেছে আমার মাওলা কেয়ামতের ময়দানে ওকে তো সম্মান দিবে ওর মা বাবার মাথায় আমার মাওলা নূরের তাজ পরাইয়া দিবে এ মুসলমান ভাইরে আর কথা সামনে চলে যাব কারা হলো ভিবিআইপি কারা হলো ভিআইপি কত বড় তাজ দেয়া হবে কেমন আলো হবে কিয়ামতের ময়দানে কেউ যখন তোমার পক্ষে সাক্ষ্য দিবে না কেউ তোমার বন্ধু হবে না কেউ তোমার সাহায্য করবে না ওইদিন আমার আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহর kalam কুরআন মারহাবা আল্লাহ বান্দা তোমার পক্ষে হইয়া কুরআন বলবে আল্লাহ তোমার বান্দাকে মাফ করিয়া দাও মারহাবা বলা যায়নি আল্লাহ তোমার বান্দাকে মাফ করিয়া দাও না হলে তোমার কোরআন থেকে আমার নামটা তুমি মুশিয়া দাও আল্লাহ বলবে মুবো না যার জন্য সুপারিশ তাকে মাফ করে দিলাম